সালাম আলাইকুম। তো দর্শক সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু আপনাদেরকে নাফিসা ইলেকট্রনিক্সে। তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে খুব চমৎকার চমৎকার কিন্তু ওয়াশিং মেশিনের কিন্তু ভেরিয়েশন দেখাবো। তো ওয়াশিং মেশিন কিন্তু উইন্টারে কিন্তু আমাদের আপুদের জন্য বা মা বোনদের জন্য কিন্তু খুবই প্রয়োজন হয়। তো যেহেতু ঠান্ডার সিজন, তো বুঝতেই পারছেন আপনারা ঠান্ডা থেকে কিন্তু নিজেকে কিন্তু একটু আরামে রাখার জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু যে ওয়াশিং মেশিনগুলো আছে তো সেগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে জি তো আমরা তো খুব সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন দেখলাম, তো ওয়াশিং মেশিন গুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আর আজকে এমন একটা ধামাকা প্রাইস চাই আমরা, যেন অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কিনতে পারবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই আপনাকে ধামাকা প্রাইস দিব আজকে। আচ্ছা, তো আজকে এখানে তো অনেকগুলো মডেল থাকবে বা ব্র্যান্ড থাকবে, তো আজকে কি দিয়ে শুরু করবে? আজকে আমরা হচ্ছে গ্লোবাল নাম্বার ওয়ান যে ব্র্যান্ড ছিল স্যামসাং, আচ্ছা সেটা দিয়ে শুরু করি। আচ্ছা স্যামসাং, তো স্যামসাং কিন্তু ওয়ার্ল্ড ফেমাস কিন্তু একটা ব্র্যান্ড। তো আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু স্যামসাংটা কিন্তু আপনারা কিন্তু পছন্দ করতে পারবেন। তো এই যে দেখেন, আমরা যদি একটু দেখাই তো অনেকগুলো ডিজাইন থাকবে, তো এক এক করে আমরা দেখাই কোনটা দিয়ে শুরু করি। আমরা শুরু করি ছোট সাইজ দিয়ে শুরু করি, টপ লোডিং। আচ্ছা, 7.5 কেজি। আচ্ছা 7.5 কেজি। জি আচ্ছা, ওকে। তো কি কি ফিচার আছে ভাইয়া এইটা? এগুলো তো সম্পূর্ণ অটোমেটিক, এগুলো জাস্ট হচ্ছে আপনার ম্যানুয়ালি সেট করে দিতে হবে আপনি কিভাবে ওয়াশ করবেন, কত মিনিট ওয়াশ করবেন, কতটুকু পানি নিবেন, নিয়ে দেন হচ্ছে আপনি স্টার্ট দিয়ে দিবেন। আর এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে আপনি কি ধরনের কাপড় ওয়াশ করবেন, ফাজি ফাজি হচ্ছে বাচ্চাদের ড্রেস বা আমাদের যে টি শার্ট থাকে সেগুলো, ব্ল্যাঙ্কেট, জিন্স, জিন্স এর জন্য আলাদা দেখেন অপশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর এটা ভিতরটা একটু যদি কাস্টমারদের দেখিয়ে দিই, স্টেনলেস স্টিল ইউজ করা আছে, দেখুন এটা জং মরিচা কিছু ধরবে না। আচ্ছা আচ্ছা। আর এখানে ডিটারজেন্ট চেম্বার আছে, আপনি জাস্ট ডিটারজেন্ট দিবেন, দিয়ে অফ করে দিয়ে এই যে যে প্রসেস গুলো বলে দিলাম দিয়ে স্টার্ট করে দিবেন, বাস আপনার কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, টাইমিং এর অপশনটা কি রকম? টাইমিং এর অপশনটা হচ্ছে আপনার সর্বনিম্ন 15 মিনিট থেকে শুরু হবে। আচ্ছা 15 মিনিটে কি ওয়াশ হয়ে যায়? হ্যাঁ 15 মিনিটে অবশ্যই, আপনি টি শার্ট তারপরে যদি আপনি জিন্স ওয়াশ করেন এগুলো 15 মিনিটে হয়ে যাবে, ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে সেটা 30 মিনিট নিয়ে নিবে। আচ্ছা, এই এই যে স্যামসাং এর এই মডেলটাতে শুধু কি এটা ওয়াশ না ড্রাই সহ থাকে? এটা ওয়াশ প্লাস 85% ড্রাই হবে। আচ্ছা 85% মানে ড্রাই হবে, মোটামুটি আমরা মানে ব্যালকনিতে বা বারান্দাতে পানিটা ঝরা দিলেই শুকিয়ে যাবে? আপনি ব্যালকনিতে যদি 1 ঘন্টা রেখে দেন রোদের আলোতে, 1 ঘন্টায় আপনার কাজ হয়ে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা, মানে এটা ড্রাই থাকবে পাশাপাশি ওয়াশও থাকবে। ওকে, তো প্রাইসিং কেমন আসবে ভাই এগুলা? এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 26,900 টাকা, ডেলিভারি ইনস্টলেশন ফি। আচ্ছা আচ্ছা, ফ্রিতে ডেলিভারি পুরো? এটা কি শুধু ঢাকা ডেলিভারি? সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারিটা কিন্তু ফ্রি পাবেন। তো বুঝতে পারছেন আপনারা এটা ডেলিভারি নিতে গেলে কমপক্ষে কিন্তু ভালো একটা লাগবে, তো সেক্ষেত্রে এটা কোম্পানির তরফ থেকে কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওকে, প্রাইসিংটা অবশ্যই আমরা বলে দিলাম। তো নেক্সট কোনটা থাকবে? নেক্সটে আমরা চলে আসি টপ লোডিং 9 কেজি। আচ্ছা 9, যদি মিডিয়াম 4 জন 5 জনের একটা ফ্যামিলি থাকে, আচ্ছা তাদের জন্য এটা বেস্ট সাইজ, একটু খুলে দেখিয়ে দিই আমরা। আচ্ছা ওকে, এটা স্মার্ট একটা লুক, হোয়াইট আর অ্যাশ কালারের মধ্যে সুন্দর। এই যে ড্রামটা যদি আমরা দেখাই, এই যে দেখেন এটা কিন্তু ডায়মন্ড ড্রাম, ডায়মন্ড কাট বলি এটাকে আমরা, যার কারণে হচ্ছে আপনার যে বাবলটা হয় বাবলটা খুব সুন্দর ভাবে হবে। মানে উপর দিক থেকে যেহেতু ভিজিবল হবে, এই যে ক্লিয়ার গ্লাস থাকবে। আর আরেকটা জিনিস আছে, এটা কিন্তু বাচ্চারা, বাসা যদি বাচ্চারা থাকে যে প্রবলেমটা হয় ওরা কিন্তু গ্লাসটা ভেঙে ফেলে। আচ্ছা তাই না? তো ভেঙে ফেলে, সো এটার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে হাইড্রোলিক ডোর ইউজ, আপনি ছেড়ে দেন নিজে নিজে ক্লোজ হবে, এটা কোনো ধরনের সাউন্ড হবে না, সাউন্ডলেস থাকবে, সাউন্ডলেস প্লাস হাইড্রোলিক, এটা আস্তে আস্তে নিজের মতো করে নেমে যাবে। আচ্ছা 9 কেজি, এটাতে প্রাইস কেমন আসবে? এইটার প্রাইস রাখছি আমরা মাত্র 39,900 টাকা, আফটার ডিসকাউন্ট 39,900 টাকা। তো এখানে এটা ডিসপ্লেটা কোথায় থাকবে? এটা এটা ডিসপ্লেটা উপরে থাকবে। আচ্ছা, এখানে ডিসপ্লে দেওয়া আছে, ডিজিটাল ডিসপ্লে। জি, এখানে সিলেক্ট আছে, ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, আপনার পছন্দ মতো জাস্ট আপনারা অন করবেন, কাজ হয়ে যাবে। জি। আচ্ছা, এটাতে আপনার হচ্ছে ওয়াশ আর ড্রাই এর অপশনটা কি থাকবে? এটাও সেম, এটা আপনার ওয়াশ আপনি ম্যানুয়ালি 15 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত আপনি করে নিতে পারবেন, আর এটা ড্রাই হবে 85%। 85% ড্রাই হবে, বুঝতে পারছেন, জাস্ট আপনারা শুকিয়ে বারান্দা ব্যালকনিতে ঝুলিয়ে দিবেন, জাস্ট 30 মিনিটের মধ্যে কিন্তু। জি, 30 to 1 hour, এর ভিতরে আপনার কাপড় শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা 85% ড্রাই মানে তো পুরোটাই কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। ওকে, তারপর পাশাপাশি তারপরে আরো আছে 10 কেজি, 10 কেজি যদি এটা বরফ কোনো ফ্যামিলি হয়, আচ্ছা আচ্ছা, তাদের জন্য এটাও একটু দেখে দিতে পারি ভিতরে। এটা আচ্ছা, এটাও কি ডোরটা কি হাইড্রোলিক থাকবে? এটাও ডোর হাইড্রোলিক। আচ্ছা একটু দেখি আমরা, এই যে দেখেন
হাইড্রোলিক ডোর অটোমেটিক আর স্যামসাং ব্র্যান্ড কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড তো বুঝতেই পারছেন আপনারা এটা কিন্তু ইনভার্টার ডিজিটাল ইনভার্টার থাকবে ডিজিটাল ইনভার্টার মাসে আপনি সারা মাস যদি ব্যবহার করেন 100 থেকে 150 টাকা বিল আসবে কি বলে মাথা নষ্ট নাকি মাথা নষ্ট আপনি একজন কাজের বুয়া যদি আপনি ওয়াশ করেন তাকে কিন্তু মিনি সর্বনিম্ন 3000 টাকা হলো আপনার পে করতে হবে রাইট তো সেখানে আপনি 100 থেকে 150 টাকা আপনার বিল আসতেছে মানে আপনি সারা বছর খরচ করুন যদি সারা বছর আপনি এটা ইউজ করেন এটার যে টাকাটা সেভ হবে ওই টাকা দিয়ে আপনি আরেকটা ওয়াশিং মেশিন কিনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো 10 কেজি এটা কিন্তু বিশাল বড় সাইজ বুঝতেই পারছেন আপনারা তো চাইলেই কিন্তু আপনারা কিন্তু এটা কি ডিটারজেন্ট চেম্বার বিশাল বড় ডিটারজেন্ট আর হচ্ছে সফটনার আর এটা হচ্ছে আপনার ডিজিটাল ইনভার্টার এই যে দেখেন লেখা আছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি আচ্ছা ডিজিটাল ইনভার্টার তো ভাই এই ড্রামটা তো অনেক বড় না তো এটা কি পরিমাণ ফেব্রিক বা কাপড় চোপড় দেওয়া যাবে এটাতে আপনি ব্ল্যাঙ্কেটও ওয়াশ করতে পারবেন এটা তো বিশাল বড় মানে এই পর্যন্তই কাপড় দেওয়া যাবে না হ্যাঁ এই পর্যন্ত আপনি ফুলটাই কাপড় দেওয়া যাবে তো বুঝতে পারছেন আপনারা তো খুব চমৎকার একটা ওয়াশিং মেশিন কিন্তু আর আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো এটার প্রাইসিংটা কেমন আসবে এটার প্রাইসিংটা আমরা রাখছি এটার এমআরপি প্রাইসটা একটু বলে দেই এটা এমআরপি হচ্ছে 50,900 টাকা আচ্ছা আচ্ছা আর এটা আমরা আফটার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 45,900 টাকা আচ্ছা 45,900 টাকা সাথে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি টপ লোডিং আর কি আছে টপ লোডিং আমাদের এই 10 কেজি পর্যন্তই আছে এরপরে আপনি ফ্রন্ট লোডিং পাবেন আচ্ছা ওকে তো ভাই স্যামসাং এর প্রোডাক্টগুলো অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এটা কোথাকার তো এই জিনিসটা আমি একটু জানিয়ে দিতে চাই আমাদের অডিয়েন্সকে যে আসলে এটা টেকনোলজিটা কোন জায়গা টেকনোলজি আচ্ছা এটার যে অ্যাসেম্বলটা এটা হচ্ছে মেড বাই স্যামসাং দ্যাট মিন্স আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি আছে এটা যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট এটার অ্যাসেম্বলটা বাংলাদেশি হচ্ছে আচ্ছা ওকে তো फ्रेंड्स আপনারা কিন্তু কনফিউশনটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দূর করে দিলাম ওকে তো এখন আমরা আসি ফ্রন্ট লোডিং স্যামসাং এআইটা আছে আমাদের আচ্ছা ওকে এটার একটা মজার ব্যাপার আছে একটা না এগুলো এটার অনেক মজার ব্যাপার আছে মজার ব্যাপারের মধ্যে সর্বপ্রথম যেটা এটার উপরে যে বডিটা এটা সম্পূর্ণ সিরামিক আচ্ছা সিরামিক আপনার এটা গরম বা হিটিং ইস্যু আপনার হাতে লাগা কোনো অপশনই নেই আচ্ছা ওকে ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে এটার মানে অন্যান্য যে ওয়াশিং মেশিন গুলো আমরা দেখছি আচ্ছা তো ওগুলোতে কাপড় দিয়ে কিন্তু আপনার ম্যানুয়ালি সেট করে নিতে হচ্ছে রাইট ওকে এটাতে আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট অন করে দিবেন কাপড় দিয়ে দিবেন প্লে আপনি স্টার্ট করে দিবেন এটা ডিসাইড করবে এটা কোন ধরনের কাপড় ওয়াশ করছে আচ্ছা আচ্ছা অটোমেটিক আচ্ছা ওকে তো এটা ড্রামটাও কিন্তু বিশাল বড় জি এটা ডায়মন্ড কাট এটা তো আপনার বাবল খুব সুন্দর হবে কাপড়ের একদমই ইঞ্চি টু ইঞ্চি গিয়ে আপনার হচ্ছে বাবলটা ঢুকে কাপড়টা প্রপার ওয়াশ করে দিবেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই ড্রামগুলোতে কি অনেক সময় তো দেখা যায় কি কম দামি ম্যাটেরিয়াল হলে কিন্তু ঝং চলে আসে তো সেই ক্ষেত্রে এটাতে কি এরকম কোনো সম্ভাবনা আছে এটা 100% হচ্ছে স্টেনলেস স্টিল বডি আচ্ছা আপনি যত বছর ইউজ করবেন এটা জং ধরবে না কোনো ভাবে আচ্ছা আচ্ছা নো ওয়ে আচ্ছা তো এটা কত কেজি এটা 8 কেজি এআই এটা আবার ওয়াইফাই আছে আচ্ছা ওয়াইফাই দিয়ে কি কাজ করবেন ওয়াইফাই এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনি বাসায় কাজ করছেন এখন বাসায় কোনো পুরুষ মানুষ বা আপনার সাপোর্ট দেওয়ার মতো বা হেল্প করার মতো কেউ নেই আচ্ছা আপনি আপনার একটা কাজ রেখে তো এসেটা ধরা পসিবল হচ্ছে না আচ্ছা ওকে আপনার হাতের পাশে ফোন আছে জাস্ট ফোনটা হাতে নেবেন এখানে একটা অ্যাপসের নাম দেওয়া আছে স্মার্ট থিংস এই অ্যাপসটা জাস্ট আপনি আপনার কাছে রাখবেন আপনি ওয়াইফাইটা অন করবেন সাথে সাথে এটা কানেক্ট হবে আপনি ওইখানে বসে অন অফ করে দিতে পারবেন সত্যি জি আচ্ছা ওকে তো খুব চমৎকার 8 কেজির একটা ওয়াশিং মেশিন আমরা দেখলাম এটাও স্যামসাং এর এটা টাচ সেন্সর সম্পূর্ণ টাচ সেন্সর এটার দামটা কেমন আসবে এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 49,900 টাকা 49,000 এটার এমআরপিটাও বলে দেই এটার এমআরপিটা হচ্ছে 58,900 টাকা আচ্ছা ওকে তো নেক্সট আমরা কোন ব্র্যান্ড দেখব ভাইয়া এ নেক্সট আমরা কথা বলবো হচ্ছে হায়ার নিয়ে হায়া আমাদের কাছে 8 কেজি 9 কেজি 10 কেজি তিনটা সিরিজ তিনটা ভেরিয়েন্ট থাকবে তো এই ডিসপ্লেতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কত কেজি আমাদের ডিসপ্লেতে 8 কেজিটা ব্যতীত 9 কেজি আর 10 কেজি দুটাই আছে আমি 8 কেজিটা প্রাইসও বলে দিব আচ্ছা ওকে ওটা নিয়ে প্রবলেম হবে না তো এগুলো হচ্ছে ফ্রন্ট লোডিং এটা যে মজার ব্যাপার সেটা হচ্ছে এগুলো লাইফ টাইম মেইন মোটর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা লাইফ টাইম যত বছর আপনার কাছে বডি থাকবে তত বছর কোম্পানি থেকে আপনি গ্যারান্টি পাবেন আচ্ছা ওকে ওকে ঠিক আছে এখানে কি কি থাকবে ড্রামটা থাকবে ড্রাম থাকবে এটা ড্রামটা হচ্ছে আবার স্টেনলেস স্টিল এটা হচ্ছে 525 ড্রাম এই 525 ড্রামটা একটু কাস্টমারদের সুবিধার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা কাপড়টা কিন্তু বেসিক্যালি মাথার উপর থেকে নিচে আছাড় দেই রাইট সো এটার সাইজটা কিন্তু উপরে আর নিচে বড় আচ্ছা তো যার কারণে কাপড়টা যখন রোল করবে এটা উপর থেকে সরাসরি নিচে পড়বে আচ্ছা আচ্ছা তো প্রপারলি আপনার কাপড়টা ওয়াশ হচ্ছে ওয়াশ হয়ে যাচ্ছে জি এরপর এটা ইনভার্টার সিস্টেম দেওয়া আছে এটা আপনার 100 থেকে 150 টাকার উপরে বিল আসবে না
আচ্ছা আচ্ছা ওকে। তো এটা কত লিটার? এটা হচ্ছে 9 কেজি 9 কেজি 9 কেজি না? আচ্ছা এখানে মডেলটাও দেওয়া আছে, আপনি চাইলে মডেল এটা একটু কাস্টমারদের দেখে দিতে পারেন। আচ্ছা ওকে, এই যে চালিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দিয়ে দিলে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা ওকে, তো এটা প্রাইসটা কেমন আসবে? এটার প্রাইসটা আমরা 9 কেজি যেটা আছে এটা প্রাইসটা নিচ্ছি মাত্র 52,900 টাকা, মাত্র 52,000 জি 900 টাকা। তবে আমরা এটা ওয়ার্ল্ড কাপের জন্য আরো 1,000 টাকা লেস করে দিচ্ছি, 51,900 টাকা। 51,900 টাকা, আচ্ছা ওকে। আর পুরো দেশ জুড়ে কিন্তু ডেলিভারি, এটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রি ইনস্টলেশন ফ্রি। আচ্ছা ওকে, পাশাপাশি এখানে আরেকটা আছে, এটা কত? এটা 10 কেজি। কত কেজি এটা? এটা 10 কেজি। আচ্ছা এটা কিন্তু আরো বড়। হ্যাঁ, এটার আরেক এটার একটা স্পেশালিটি স্পেশালিটি হচ্ছে এটা ডাইরেক্ট মোশন। আচ্ছা ডাইরেক্ট মোশনটা হচ্ছে আপনার মেইন যে মোটরটা থাকে এটা কিন্তু কোনোভাবে সরাসরি কাজ করে না, এটা মাধ্যম হয়ে কাজ করে। আচ্ছা এটা সরাসরি কাজ করবে মেইন মোটর, যার কারণে এটা আরপিএম পাচ্ছেন 1400 মানে আপনি জিন্স বড় সাইজের ব্ল্যাঙ্কেট চাইলেও ওয়াশ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো খুব চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আমরা দেখলাম। তো ভাইয়া, আমার কাছে যেহেতু যারা নতুন কিনবে তাদের জন্য আরেকটু কনফিউশন থাকতে পারে, যেমন আমরা যেহেতু এটা ফ্রন্ট লোডিং, ঠিক আছে, আমরা ডোরটা লাগানোর পরে কি কোনো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না না, এটা যদি এটা যদি লিকেজ থাকে তাহলে আপনার ডোরটা প্রপারলি লাগবে না। আচ্ছা হ্যাঁ, এটাতে লিকেজ নেই, জাস্ট আপনি ধরে একটা সাউন্ড হবে। আচ্ছা দ্যাট মিন্স আপনার এটা টোটাল ব্লকড, আর এটা একটু ম্যাগনেটিক টাইপ। এটার বডিটা ফুল মেটাল, ফুল মেটাল বডি থাকবে। আচ্ছা আচ্ছা, তো এটার আপনার যত বছর বডি আপনার কাছে থাকবে এটার মেইন মোটরের গ্যারান্টি তত বছর আপনি পাবেন। আচ্ছা কোনো ধরনের কারেন্ট কি বলে এটাকে আপনার কোনো ধরনের আর্থিং না আসে? আচ্ছা, তো ফ্রেন্ডস অনেকে কিন্তু আমাকে কোশ্চেন করেন যে ভাই এটা মেটাল বডি হওয়াতে যেহেতু আমরা সবসময় টাচ দিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আর্থিং এর কোনো সম্ভাবনা হয় কিনা? না, এটাতে কোনো ধরনের আর্থিং এর সমস্যা হবে না, কারণ ইনভার্টার টেকনোলজি ইউজ করা আছে। সো এটা এমন ভাবে সিস্টেম করা এটা বডির সাথে আপনার ইলেকট্রিসিটি কোনো কানেকশনই আসবে না, কোনো কানেকশনই আসবে না। ওকে, তো ফ্রেন্ডস খুব চমৎকার, এবং আমার মনে হয় যে সংসারের একটা সদস্যর মতো কিন্তু আপনারা কিন্তু এই ওয়াশিং মেশিন গুলোকে কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ফিচার কিন্তু আমরা কিন্তু জানিয়ে দিলাম। তো আপনাদের কোনো কিছু ব্যক্তিগতভাবে জানার প্রয়োজন থাকলে অবশ্যই কিন্তু আপনারা নাফিসা ইলেকট্রনিক্স এর যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।